কড়াইতে লবণ দিয়ে দেব। লবণ একটু নাড়াচাড়া করে নেব, 2-3 মিনিটের মতো। লবণের এক্সট্রা জলটা এতে শুকিয়ে যাবে। এবারে চিড়ে দিয়ে দিচ্ছি। নুনটা অল্প পরিমাণে নিতে হবে, নয়তো চিড়ে বেশি নোনতা হয়ে যাবে। এবারে কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে চিড়ে পুড়ে লাল না হয়ে যায়। অনেকটাই দেখতে পাচ্ছেন চিড়েগুলো ফুলে উঠতে শুরু করেছে। এবারে আমি একটু দেখে নিচ্ছি চিড়েটা ভাজা হয়েছে কিনা। চিড়েটা যখন এভাবে হাতে চাপ দিলে ভেঙে যাবে, তার অর্থ বুঝতে হবে চিড়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে কড়াইটাকে গ্যাস থেকে তুলে নিয়ে ওভেন থেকে তুলে একটু নেড়ে নেব, যাতে নিচের নুনগুলো থিতিয়ে যায়। আস্তে আস্তে চিড়ে এইভাবে আলগা করে তুলে আলাদা করে নেব। এবারে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি চিড়ে। এবারে একটা ফুটো ফুটো জালি থালা কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি। চিড়েগুলোকে জালি থালার ওপরে ঢেলে নেব। এবারে নেড়ে নেব, যাতে এক্সট্রা নুন আর ছোট খুঁত যেগুলো রয়েছে সেগুলো কড়াইয়ের মধ্যে থেকে যায়। দেখুন, দেখাই যাচ্ছে এক্সট্রা খুঁত আর নুন রয়ে গিয়েছে। এবারে আমি চিড়েটাকে অন্য একটা প্লেটে আবার ট্রান্সফার করে নিচ্ছি। কড়াই গরম হয়ে এলে তেল ছাড়া শুকনো কড়াইয়ে কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে এবারে নাড়তে থাকবো। লঙ্কা সেদ্ধ হয়ে গিয়েছে, কারি পাতাগুলো শুকিয়ে গরমে মুচমুচে হয়ে গিয়েছে। এবারে কিছুক্ষণ নাড়তে থাকবো। ব্যাস, এবারে তৈরি, চিড়েতে ট্রান্সফার করে দিলাম। এবারে আমি কিছু মুড়ি ভেজে নেব শুকনো কড়াইয়ে। মুড়িটা একটুখানি বেশি রকম মুচমুচে হয়ে যাবে, খেতে ভালো লাগে। মুড়ি ভাজা হয়ে যাওয়ার পরে কারি পাতাগুলোকে আমি একটু হাত দিয়ে এভাবে কোচলে নেব, তো কারি পাতার যে ফ্লেভারটা ওতে বেশ ভালো আসে। ভাজা মুড়ি এবারে আমি এর সাথে চিড়ের ওপরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে সমস্তটা মাখিয়ে মিশিয়ে নেব। আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন নেই, কারণ নুনে ভাজা। এবারে আমি পরিবেশন করছি, ওপরে চানাচুর ছড়িয়ে দিলাম। ব্যাস, তৈরি পরিবেশনের জন্যে। আমার ছেলে আবার তেল দিয়ে মেখে খেতে ভালোবাসে, তাই ওর জন্য আলাদা করে তেল দিয়ে মেখে পরিবেশন করব বলে বাটিতে বেড়ে নিচ্ছি। সর্ষের তেল আমাদের সকলেরই ভীষণ প্রিয়, বাঙালিদের। এবারে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। মাখা, তেল মাখা মুড়িতে এভাবে চানাচুর ছড়িয়ে দিলাম। এইটিও বেশ উপাদেয় লাগে, যারা তেল দিয়ে পছন্দ করেন তাদের জন্যে। ধন্যবাদ।